নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের মরশুম মানে বিভিন্ন রকমের সবজির সমাহার, আর এই সবজির মধ্যে আমাদের সকলেরই খুবই পছন্দের একটি সবজি হচ্ছে ফুলকপি। আর এই ফুলকপি দিয়ে আমি দারুণ মজাদার একটি নিরামিষ রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা আশা করছি আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। আসুন তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ফুলকপির এই নিরামিষ রেসিপিটির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি ফুলকপি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডাঁটটাকে দেখুন আমি মাঝখান দিয়ে এইভাবে চিরে নিয়েছি, এতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ফুলকপির জন্য একটা মশলা পেস্ট আপনাদের তৈরি করে দেখাবো। মিক্সিং জারের ভিতরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ কালো সরিষা, 1.5 টেবিল চামচ পোস্ত। আপনাদের হাতের কাছে যদি পোস্তটা না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা সাদা তিল কিংবা চারমগজও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া, আর দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাটাকে পেস্ট করে নেওয়ার পরে এবার আমি যে ফুলকপিটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই ফুলকপিটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল, তেলের ভিতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। বন্ধুরা, আমি এখানে ফুলকপির সঙ্গে সঙ্গে কিন্তু ফুলকপির যে গোড়ার দিকে ডাঁটটা হয় সেটাও দিয়ে দিয়েছি, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। মিডিয়াম ফ্লেমে এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সাত থেকে 8 মিনিট সময় নিয়ে আমি ফুলকপিটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপিটাকে অনেকটি পাত্রে নামিয়ে নেব। এবার দেখুন, আমি এরকম একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি, এই বাটিটার ভিতরেই ফুলকপির রেসিপিটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। বন্ধুরা, ফুলকপি তো কত রকমভাবে আপনারা খেয়ে থাকেন, এইভাবে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন যে গরম ভাতের সঙ্গে আর কিছুই কিন্তু লাগবে না, এই ফুলকপি দিয়েই কিন্তু পুরো ভাতটা শেষ হয়ে যাবে। শুধু ভাতের সঙ্গে না, আপনারা এটা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এই ফুলকপির ভিতরে দিয়ে দেব। এবার একে একে অ্যাড করব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই আন্দাজে এখানে লবণটা দিচ্ছি, 1/2 চা চামচ চিনি। নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি স্বাদটা পড়লে খেতে বেশ ভালোই লাগে, তবে চিনিটা অপছন্দ করলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কালারটা খুব সুন্দর আসে। সেই সঙ্গে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা, এইভাবে একটু গোটা গরম মশলা দিলে দেখবেন যে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। তারপরে দিয়ে দেব সরিষার তেল। এবার সব কিছুর সঙ্গে ফুলকপিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি সব কিছুর সঙ্গে ফুলকপিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে মিক্সারে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, এই বাটি ধোয়া জলটাই আমি এই ফুলকপির ভিতরে দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দেব 1টি মিডিয়াম সাইজের পাকা টমেটো। 1টি টমেটোকে আমি এইভাবে কেটে 4 টুকরো করে নিয়েছি। এইভাবে একটু ফুলকপির এই রেসিপির ভিতরে পাকা টমেটো দিয়ে দেখবেন যে একটা টক ঝাল মিষ্টি স্বাদ লাগবে, খেতে অসম্ভব মজাদার লাগে। সবশেষে উপর থেকে আরেকটু সরিষার তেল দিয়ে দেব। সবকিছু দিয়ে দেওয়া কমপ্লিট, এবার আমি বাটির ঢাকনাটা লাগিয়ে দেব।
এবার দেখুন আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল আগেই গরম বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এইবার আমি বাটিটা ধরে এই জলের কড়ার ভিতরে বসিয়ে দেব। কড়ার ভিতরে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝিয়ে দেবেন, এমন ভাবে দেবেন যেন জলটা ফুটে বাটির ভিতরে না ঢুকতে পারে। বাটিটা বসিয়ে দেওয়ার পরে এবার উপর থেকে আরেকটি এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এই ফুলকপিটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম বন্ধুরা 15 মিনিট বাদে। এবার আমি এই চাপাটাকে প্রথমে তুলে নেব। আমি অলরেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর আমার 15 মিনিট সময় লেগেছে। আপনাদের গ্যাসের তাপমাত্রা অনুযায়ী টাইমিংটা কম বেশি লাগতে পারে। এবার আমি এই বাটিটাকে তুলে নেব, তারপর একটু ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এর কালারটা দেখুন একবার শুধু। এটা দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার হয়। প্লিজ বন্ধুরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে কত কম ঝামেলায় ফুলকপির এরকম একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। তো আশা করছি বন্ধুরা আমার এই ফুলকপি ভাপা রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।